যান এখন কাছে বসছি কিন্তু লগবে যান লগবে কাছে বসছি বল না ওদের আপনার সাথে পার্সোনাল কথা বলার মতো কাজ আপনি করেননি ছেলেকে হ্যান্ড ওভার করে দিলাম, সাথে ওই অ্যাটাচমেন্ট হিসাবে ইয়েগুলো দিয়ে দিলাম, ওদের অ্যাপ্লিকেশান, ওদের ইয়ে বা যে মেলগুলো ওরা পেয়েছে সেই মেলগুলো সবগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, কেসটাকে তোমাকে বলার একটাই কারণ, সেটা হচ্ছে যে এমনভাবে দিতে হবে যেন মেন যারা কালপিট, এখানে এটার পিছনে তো একটা বড়ো র্যাকেট আছে, গাজনের সময় দিয়ে দিয়েছিলাম, একটা বড়ো র্যাকেট নিশ্চয়ই এখানে কাজ করছে, এই বড় র্যাকেটটা যেন বেরো। হ্যাঁ, আমার কাছে হঠাৎ করে আজকে তিনজন ক্যান্ডিডেট আসেন, তারা এসে একটা করে মেলের কপি দেখায়, তারা বলে যে মেলটা শিক্ষা পর্ষদ থেকে এসছে, তাতে তাদেরকে নাকি কাউন্সিলিং আমাকে নিতে হবে, এই বলে তারা একটা করে অ্যাপ্লিকেশন দেন যে তাদের কাউন্সিলিংটা যেন আজকে নিয়ে নেওয়া হয় এবং খুব কাছে পোস্টিং দেওয়া হয়, সেটাও তারা ভার্বালি বলেন আর কি। আমরা তাদের অ্যাপ্লিকেশান নেওয়ার পরে ডিপার্টমেন্টে ক্রস চেক করি এবং আমাদের যে মেল আছে, মেল আইডি আছে, সেখানেও ক্রস চেক করি, দেখতে পাই যে গোটা ব্যাপারটাই ফলস। তখন আমরা মধ্যশিক্ষা মালদা জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আমরা এফআইআর করি যে এবং তিনজনকেই পুলিশের হাতে হস্তান্তর করা হয় এবং ওদের যে অ্যাপ্লিকেশান ফর কাউন্সিলিং এবং যে মেলগুলো ওরা আমাদেরকে দিয়েছে সেগুলো সবটাই পুলিশকে দিয়ে দিয়েছি। আমরা একটা জিনিস চাই, এই ধরনের প্রতারণা চক্র যারা চালাচ্ছে, এই মেল যারা র্যাকেট, এই র্যাকেটের যারা মূল হোতা, তারা যেন অ্যারেস্ট হয়।